শুভেচ্ছা স্বরূপ ফুল, কেক, চকলেট পাঠালেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন সফর সেরে ফেরার পথে স্কুলের ছাত্র, শিক্ষক, শিক্ষিকারা অভিবাদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। তারই পাল্টা শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। ছাত্র ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অভিবাদনে মুগ্ধ মুখ্যমন্ত্রী। উদাহরণস্বরূপ কচিকাজাদের জন্য পাঠালেন ফুল, কেক, মিষ্টি ও লজেন্স। উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনে তিন দিন সফর শেষ করে বৃহস্পতিবার কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার হেলিপ্যাডে যাওয়ার আগে টাকি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত টাকি ভবনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রী যাওয়ার রাস্তার দুধারে শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। প্রত্যেকের হাতেই ছিল ফুল। প্রত্যেকেই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন একবার স্কুলে যাওয়ার জন্য। কিন্তু বাকস্বাধে স্কুলে পরীক্ষা, স্কুলে পরীক্ষা ছিল, সেই কারণে গাড়ির মধ্য থেকেই শিক্ষক শিক্ষিকা ও ছাত্রদের কাছ থেকে শুভেচ্ছার ফুল গ্রহণ করে মুখ্যমন্ত্রী। আর এই শুভেচ্ছার পর কলকাতায় ফিরে স্কুলের ছাত্র ও শিক্ষক শিক্ষিকাদের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুলের প্রায় চারশো ছাত্র ও শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদা আলাদা চকলেট, কেক, ফুল ও মিষ্টি উপহার পাঠিয়েছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, কিন্তু পরীক্ষার জন্যে স্কুলের ভিতরে যেতে পারেননি, সেই জন্যে কিছু লজেন্স, কিছু মিষ্টি, ফুল এগুলো দিয়ে গেছেন। সেগুলো আমি চেয়ারম্যান সাহেব এবং কাউন্সিলরদেরকে নিয়ে সেগুলো আমরা এখানে সব বাচ্চাদেরকে দিলাম। এখানে সব আমাদের এসপি, অ্যাডিশনাল এসপি এবং আমাদের ডিএসপি সাহেব, আইসি সাহেব, স্কুলের হেডমাস্টার এবং সমস্ত মাস্টার সবাই এখানে ছিল। নির্দেশ ছিল যে উনি তো এখানে আসতে পারেননি, উনি লজেন্স যেগুলো পাঠিয়েছিল, গিফট, ফুল, মিষ্টি, লজেন্স যেগুলো পাঠিয়েছিল বাচ্চাদের জন্য, সেগুলোকে সব বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর দপ্তরের নির্দেশে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসকে, অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় সহ অন্যান্যরা এই দিনের স্কুলের সময় স্কুল গেটে পৌঁছে যান। এরপর ছাত্র ও শিক্ষক শিক্ষিকাদের হাতে স্কুল গেটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার তুলে দেন তাদের হাতে। মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার পেয়ে স্বভাবতই খুশি সকলে। আমরা আজকে চকলেট পেয়েছি মুখ্যমন্ত্রী। আজকে যখন তিনি যাচ্ছিলেন তখন আমরা দেখে মানে সবাই মিলে চাচি মানে তাকে জয়ধনা দিয়েছি, তাই সেই কারণে সেটা তাদের গিফট হিসেবে আমাদের দিয়েছে। কেউ সাধারণত দেয় না, কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের দিলেন। এই আজ প্রথমবার মুখ্যমন্ত্রীকে এত কাছ থেকে দেখলাম, উপহার আমাদের এই চকলেটটা দিয়েছে। এবার বাড়ি যাবো এটা নিয়ে। আজকে ওনাকে কাছে ভীষণ ভালো লাগছে, তো জীবনে কোনো দেখিনি, টিভিতে দেখেছিলাম, এই আজকে সামনে সামনে দেখছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।